নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল, আর সঙ্গে আমি সাধন। তো আমার সমস্ত দর্শককে জানাই স্বাগতম, আর এই স্বাগতম জানিয়ে শুরু করতে চলেছে আজকের এক বিগ আপডেট। আপনারা জানেন এই চ্যানেলের মধ্য দিয়ে দেখানো হয়েছিল যে পুরুলিয়ার মফস্বল থানার অন্তর্গত জামবাদ গ্রামের বিখ্যাত কাড়া লড়াই অনুষ্ঠানের আপডেট। তো সেই আপডেটের আজকে হয়ে যাচ্ছে জোড়া। তো কে পাচ্ছে জোড়া সেটি দেখার পালা। তো আপনারা দেখুন ভিডিওটি ধৈর্য ধরে, আমি দেখাচ্ছি এইবারে। আর ভিডিওটি শুরু করার আগে বলে থাকি, যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন, তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো নমস্কার আপনাকে পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলে। নমস্কার। হ্যাঁ, তো আপনার একটু নাম এবং ঠিকানাটা বলুন। আমার নাম মনোজ মাহাতো, গ্রাম জামবাজ, পোস্ট আনা জামবাজ, থানা পুরুলিয়া মফস্বল, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনাদের এখানে লড়াইটি কবে অনুষ্ঠিত হচ্ছে? আমাদের লড়াই 23 ফাল্গুন অনুষ্ঠিত হচ্ছে। তো আপনারা হয়তো যারা আমার এই চ্যানেলে নতুন প্রথম এই ভিডিওটা দেখছেন জামবাদ গ্রামের, হয়তো অনেকে জানেন না যে কটা কাড়া আছে, প্রাইজ কটা আছে, তো সেই বিষয়ে একটু বললে ভালো হয়। আপনার কাটা কাড়া কটি আছে? কাড়া টোটাল 7টা। 7টা কাড়া, এখন তো দুটা কাড়া জড় হয়েছে না? আপনার 7 নম্বর আগে প্রাইজ লাগলো? প্রাইজ হলো 1 নম্বরে 25,000 টাকা। আচ্ছা, 2 নম্বর 15,000 টাকা, 3 নম্বর 10,000 টাকা, 4 নম্বর 5,000 টাকা, 5 নম্বর 3,000 টাকা, এবং ওই 6, 7, 1,000 করে। এই হলো কাড়ার সংখ্যা 7টি, এবং কাড়ার যে প্রাইস সেটিও আপনারা জানতে এবং শুনতে পেলেন। তো সেই সমস্ত কাড়ার এরপর আমরা দেখব জোড়ার বিষয় নিয়ে। তো আপনার এখানে যে কাড়া লড়াইটি অনুষ্ঠিত হচ্ছে, আপনার কী বলবো, মানে 23 ফাল্গুন, তো সেখানে কাড়া লড়াই বাদ দিয়ে আর কী কী থাকছে প্রোগ্রাম? কাড়া লড়াই সকাল 9টায় কাড়া লড়াই শুরু। আচ্ছা, কাড়া লড়াই শেষ হলেও মোরগ লড়াই শুরু। আচ্ছা, মোরগ লড়াই শেষ হলেও ছৌ নাচ শুরু, মানে পরপর অনুষ্ঠান, অনুষ্ঠানটা লাগাতার থাকছে, মানে পরপর থাকছে, মাঝে কোনো ব্রেক নাই, মানে কোনো ব্রেক না। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুগণ, আপনারা অতি অবশ্যই সেই দিন চলে আসবেন। আর আপনার এই যে মোরগের প্রাইজ কিছু বলা যাবে এখন? হ্যাঁ, মোরগের প্রাইজ বলা যাবে। মোরগের প্রাইজের মানে পুরো তালিকাটাই বলতে লাগছি, তবে আমাদের মোরগে যেমন 1 নম্বর প্রাইজ যেটা কমিটি আছে সেটা 2,000 টাকা। আচ্ছা, এরপরে 8টা আছে 500 টাকা। আচ্ছা, 10টা আছে 200 টাকা, এরপরে 10টা আছে 100 টাকা, এবং যা প্রাইজ দেওয়া আছে মোরগে সবগুলোই লাগানো হবে। ওইরকম না না, সবগুলোই লাগাবে, যে নিয়ে যাচ্ছে না তা নয়, সবগুলোই লাগাবে না। অনেকে হয়তো প্রাইজটা ধরে দিল আর থেকে মুরগায় বাঁধাই নেই, ওইরকম আমরা দিই নেই। এবার আমরা ওটা করেছি, আগে ঠিক করেছি যে যে লাগাবে সেই নামটা দাও। আচ্ছা, তো আপনার ছৌ নাচ পাটি কি কোথা কোথা আছে? ছৌ নাচ পাটিটা এখনো কনফার্ম হয়নি, তবে গ্রামে যে মানে আমাদের পুরুলিয়া যে মহিলা ওস্তাদ অপর্ণা মাহাতো আছে আমাদের গ্রামের, এই তার দল থাকবে, এবং আরেকটা দল এখনো কনফার্ম হয়নি, তবে আজকে বিকেল নাগাদ কনফার্ম হয়ে যাবে। আচ্ছা, সে ভিডিও আপনারা পেয়ে যাবেন, আপনার চ্যানেলের সঙ্গে থাকবেন, যে কোন ছৌ নাচ পার্টি আসছে এবং কোন কোন কারার সাথে হচ্ছে জোড়া সেটিও আমি এখনই দেখিয়ে দিচ্ছি, আবার যদি বাকি থাকে তো সেগুলি আপনারা পেয়ে থাকবেন। তো আপনার এখানে যে 7 নম্বর কাড়া, 7 নম্বর কাড়ার কোনো জোড়া? 7 নম্বর কাড়া জোড়া হয়নি, 6 নম্বর, 6 নম্বরের জোড়া হয়েছে। 6 নম্বর জোড়াটা কোনখানে হয়েছে? এটা হয়েছে পেড়া গ্রামের মিন্টু মাহাতো। পেড়া গ্রামের মিন্টু মাহাতো, ওটা কোন থানার অন্তর্গত? ওটা টামনা থানার অন্তর্গত। আচ্ছা, আপনার 5 নম্বর? 5 নম্বর না, জোড়া হয়নি। আপনার 4 নম্বর? 4 নম্বর হয়নি। 3 নম্বর? 3 নম্বর হয়নি। 2 নম্বর? 2 নম্বর এখন জোড়া হয়নি। আচ্ছা, আর মানে এগুলি যে এত কাড়া, আপনি শুধু বললেন যে আপনার 6 নম্বরটা জোড়া হয়েছে, তাহলে বাকি কাড়াগুলো কি এখনো নাম অন্তর্ভুক্ত হয়নি একটাও নথিভুক্ত? না, যেমন যেমন 5 নম্বর হয়েছিল, তারপরে ওদের মারা গেছে, ওরা ওটা ক্যান্সেল করলো, যে আমাদের একটা লোক মারা গেছে ঘরেই, আমরা এখন কার্ডটা নিয়ে যেতে পারছি না। আচ্ছা, তাহলে ওটাকে ক্যান্সেল করে কালকে ক্যান্সেল করেছে। আচ্ছা, আর বাকিগুলো? বাকিগুলোর এখনো কনফার্ম হয়নি, তো নাম নথিভুক্ত হয়েছে? নাম নথিভুক্ত হয়েছে, এখনো কনফার্ম হয়নি। আচ্ছা, তো এখন অবধি কোনোটার কি কনফার্ম হয়েছে? হয়েছে, 1 নম্বর কনফার্ম হয়েছে। 1 নম্বর কনফার্ম হয়ে গেছে? হুম। 1 নম্বর কাড়া কোথাতে, মানে এটা বালকডি গ্রামের দেবরাজ মাহাতো। বালকডি গ্রামের দেবরাজ মাহাতোর সাথে আপনার জোড়া হয়েছে? আচ্ছা, তো আর আপনার 1 নম্বরটা আপনার কোন কাড়া থাকছে? এইটা থাকছে আমাদের ওই কেন্দা গ্রামের বংশীধর মাহাতো। কেন্দা গ্রামের বংশীধর মাহাতোর কাড়াটা আপনাদের হচ্ছে কমিটির 1 নম্বর? 1 নম্বর কাড়া। আচ্ছা, তো যিনি দেবরাজ মাহাতো, উনি কি এখন এখানে প্রেজেন্ট আছে? ও, উনি আছে, ওনার গার্জেন প্রেজেন্ট আছে। ওনার গার্জেন প্রেজেন্ট আছে? আচ্ছা, ঠিক আছে, আমি দেখে নেবো, যেহেতু 1 নম্বর কাড়ার মালিক, তো যেহেতু আমাদের সামনে আছে, তো তার সাথেও কিছু কথা বলে নেব।
তো নমস্কার আপনাকে পুরুলিয়ার রূপ নমস্কার আমার নাম সাগরচন্দ্র মাহাতো বাবার নাম বংশীধর মাহাতো আর আমার ভাইয়ের বেটার নাম দেবরাজ মাহাতো তো কাড়ার নামটা ওরেই নাম দিয়া আছে দেবরাজ বাবু দেবরাজ হ্যাঁ আচ্ছা গ্রাম বালকডি পোস্ট বালকডি থানা কেন্দা জেলা পুরুলিয়া সত্যিকারে মানে এই কালা আমরা দেখেছি অনেক জায়গায় অনেক নামে খেলেছে আমরা দেখেছি এই কালা গ্রামে খেলেছিল বংশীধর বাবু মাহাতম বংশীধর মাহাতম নাম আবার আঁকড়তে খেলেছিল আপনার কে সাগর মাহাতম আবার এবারে জামবাজে কিন্তু খেলতে চলেছে দেবরাজ মাহাতম কিন্তু কালা একটাই তো এরকম আপনাদের নামগুলো চেঞ্জ হচ্ছে এটা কারণটা কি ও মানে সবাই আমরা একবার করে নাম দিয়েছি এখন ও বলছে যে জেঠু বাবা তুমি আমার একবার নামটা দাও আচ্ছা আচ্ছা মানে আপনার যেটা জেঠু ধরুন আপনার হচ্ছে তো ওনার মানে আবদারটা একটু রাখছি নাকি হ্যাঁ হ্যাঁ মানে উনিও যেহেতু চাইছে নাকি হ্যাঁ ছোট বাচ্চা ওটা তো ছোট বাচ্চা ওটার নামটা একটু রাখা যাক নাকি কাড়া সাথে থাকে তো কাড়া সাথে থাকে আচ্ছা ওনার বয়স কিরকম আছে বয়স 9 বছর 9 বছর বয়স আচ্ছা তো আপনার কাড়া তো সেদিন দেখলাম যে মানে খুব ভালো লড়াই করেছে আপনার গ্রাম যাই হোক গ্রামে লাগিয়েছে এবার অন্য জায়গার ব্যাপারটা তার বলতে অনেক লোকে নাম করছে যে অনেকক্ষণ ধরে লড়াই দেখাচ্ছে সেই রসিক ট্রেনের যে কাড়া মালিক ওয়াকো ধন্য আপনাকেও ধন্য যে অনেকক্ষণ খেলা দেখাইছিলেন তো তারপরে আপনার কাড়ার ক্ষত বিক্ষত আমরা দেখেছিলাম যে একটু ভালোই রকম হয়েছিল চোট অনেকে লোক অনেক কিছু বলছিল যে গলাটা অনেক কিছু করে দিয়েছে না না আড়িয়া কাড়ার ওইটা কোনো না ওটা তিন দিন কি সারিয়ে যায় তাহলে অলরেডি মানে ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে এখানে মানে কোনো অসুবিধা হবে না 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 আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আপনারা জানতে পেলেন যে সেই সাগর বাবুর কাছ থেকে যে আমাদের কাড়া আসছে কিন্তু সে বালুটি গ্রাম থেকে আর সেই বালুটি গ্রামের কাড়া এসে খেলা কিরকম ভাবছেন দেখাবেন মানে খেলা মানে কি খেলা পশুর ব্যাপার বটে এটা তো আর বলা যাবে কি নাই তবে যদি না দৌড়া দৌড়ি করে মানে ভিড়কা ভিড়কি যদি না করে তাহলে লাগবে কি মানে কমিটি যদি মানে সেরকম রেঞ্জ করে না লাগে তাহলে লাগবে কি আচ্ছা মানে ও দৌড়িয়ালে ও একটু ভয় লাগে ওয়া আচ্ছা দৌড়িয়ালে একটু ভয় লাগে তো ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আমি একটু সেই কমিটির কাছ থেকে আমি জানিয়ে দেবো যে যেহেতু আপনাদের যে কাড়ার ব্যাপার বলছে যে একটু দৌড়াদৌড়ি ব্যাপার তো সে বিষয়ে আপনি কি বলবেন না না বিষয়টা হচ্ছে আমরা চেষ্টা করব আমাদের কাড়াকেও ধীরে ধীরে লাগার যাতে দর্শক লড়াই দেখে যেহেতু আমরা পুরুলিয়া জেলার সমস্ত কাড়া লড়াই দেখা প্রেমিক বা কাড়া রসিক সবাইকে যখন আমন্ত্রণ জানাচ্ছি তখন আমরা লড়াইটা দেখাবার চেষ্টা করবো আমরা কাড়া দৌড়াই লেগে তো না লড়াই দেখাবার চেষ্টা নয় আমরা লড়াই দেখানোর চেষ্টা করবো এখন এই কথা বলতে গিয়ে আরেকটা কথা বলি আমাদের যে কাড়ার এখনো জড়া হয় নাই সেই কাড়াতে যদি কারো নাম দেওয়া থাকে তাহলে তারা যেন অতি অবশ্যই নাম দেয় আমরা যেহেতু 19 দিন অবধি নাম জমা নেওয়ার কথা বলেছি আচ্ছা তাহলে কি হবে আমরা 20 দিন সকালবেলা আবার এই আপডেটটা ছাড়তে পারবো এটা ঘোষণা করতে সবাইকে জানাতে পারবো যে আমাদের কাজ সাথে কাজ জড়া হলো তো অতি সত্য তারা যাতে নাম জমা করে আচ্ছা তো আপনারা সত্যিকারেই আপনারা যে সমস্ত রসিক আছেন আপনারা হয়তো অনেক জায়গাতে নাম দিচ্ছেন জড়া পাচ্ছেন না এইখানে চলে আসুন তাড়াতাড়ি যোগাযোগ করুন এই জামবাদ মেলা কমিটির সাথে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি মেলা কমিটির সেই স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করুন আর অতি সত্বর এসে যোগাযোগ করে আপনারা কিন্তু জোড়াটা কনফার্ম করে নেন আপনাদের এখানে মাত্র 2টি কাড়া জোড়া হয়েছে 7টি কাড়ার মধ্যে বাকি কাড়াগুলি এখনও কিন্তু খালি আছে তার বিস্তারিত বিষয় আপনারা জেনে নেবেন যে কেমন বয়স কেমন কী সব কিছু জেনে পুরে আপনারা কিন্তু নাম নথিভুক্ত করুন এইখানে এসে 19 দিন পর্যন্ত আপনার জমা নিচ্ছেন 20 তারিখে আপনার বাংলা 20 তারিখে কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে সকালবেলা আমরা ইউটিউব ছেড়ে দেবো আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর বেশি কথা না বলে আমরা ভিডিওটি শেষ করতে চলেছি তো আবার বলে থাকি যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন নতুন বসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ এই জামবাদ আসার প্রতিটি মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরবে ঘন ঘন যে লড়াইয়ের দিনে যে কেমন হবে কি লড়াই এই বিখ্যাত কাড়া যে আপনার আসছে যে সাগরবাবুর কাড়া যেটা আপনার দেবরাজ মাহাতোর নামে খেলছে আর দ্বিতীয়ত এখানের বুঝতেই পাচ্ছেন যে অপর্ণা মাহাতো ছোনাথ পাটি তো সে বিষয়েও আপনাদের কাছে তুলে ধরা হবে আর নতুন নতুন আরও ভিডিও তো আসছেই অনবরত আপনাদেরকে দিয়েই চলেছি তো ঠিক আছে আর বেশি কথা না বলে আবার আসছি আলাদা ভিডিওয় ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার
ভালো।